এবং পুরোনাবাদ আপনাকে পড়তে হবে মিজান হাসান আপনি লিখেছেন রমজানে ওমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কি না ওমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান ওমরা করার ফজিলত রয়েছে নবিকিম সাল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তাহাদিল ফিরমাদ মাই অর্থাৎ রমদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে তার মর্যাদা হল সে আমার সাথে হজের যে সবাব নবিকিম সাল্লাম বলছেন তার সাথে হজ করলে যে সব হতো সেরকম সবের ভাগিদার হবেন রবাদার মাসে কেউ ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রমদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যে কোনো সময় আমরা করলে আল্লাহ আল্লাহবিল্লাহ এই সাহাবের ভাগিদার